আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নৌবাহিনী কর্মকর্তাকে হত্যা চেষ্টায় গ্রেফতার এমপি পুত্র কাউন্সিলর ইরফান সেলিম বরখাস্ত, পরিবারটির দখল নির্যাতনের বিরুদ্ধে কথা বলার সাহস নেই ভুক্তভোগীদের। ফ্রান্সে মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, বাংলাদেশ সহ মুসলিম দেশে থাকা ফরাসিদের সর্বোচ্চ সতর্কতার নির্দেশ। বরগুনার রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ৩ কিশোর খালাস। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরে জড়িত হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ইরফান সেলিম র্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মাদকদ্রব্য সেবনের অভিযোগে দণ্ডিত হয়েছেন এবং অবৈধ অস্ত্র রাখা ও অন্যান্য অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করার কার্যক্রম চলমান রয়েছে। নৈতিক স্খলন ও অসদাচরণের অপরাধে স্থানীয় সরকার আইনের ১২ উপধারা ১ প্রদত্ত ক্ষমতা বলে তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এর আগে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আইন অনুসারে তদন্তের পর ইরফানকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। তার বিষয়টা পূর্ণাঙ্গ তদন্ত সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। পরিচয় তার যেই হোক না কেন, তিনি মন্দ কাজ করলে তাকে শাস্তি পেতেই হবে। এখন তিনি কোন দলের কোন পদবীধারী এবং এটাকে বিবেচনায় আনা হবে না। ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ৪টি মামলা করেছে র্যাব। রাত ৭:৩০টায় চকবাজার থানায় মামলা ৪টি করেছেন র্যাবের ওয়ারেন্ট অফিসার কাইয়ুম ইসলাম। সোমবার পুরনো ঢাকার সোয়ারিঘাটে দেবীদাস লেনের বাড়িতে অভিযান চালিয়ে ইরফান ও জাহিদকে গ্রেফতার করে র্যাব। চকবাজার থানার ওসি মওদুদ হলাদার জানান, ইরফানের কাছ থেকে একটি অবৈধ পিস্তল ও একটি অবৈধ ইয়ারগান উদ্ধার দেখিয়ে অস্ত্র আইনে এবং কয়েকটি মদের বোতল পাওয়ায় মাদক আইনে মামলা হয়। একইভাবে জাহিদের কাছ থেকে একটি অবৈধ পিস্তল এবং ৪০৬টি ইয়াবা দেখিয়ে আরও ২টি মামলা হয়। নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধরের পর হাজি সেলিমের বাড়ি তল্লাশি করে মদ ও ওয়াকিটকি পাওয়ায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত ইরফান এবং জাহিদকে ১ বছর করে কারাদণ্ড দেয়। সেলিমের বিরুদ্ধে অস্ত্র এবং মাদক পাওয়ায় তাহার বিরুদ্ধে পৃথক পৃথক অস্ত্র এবং মাদক আইনে মামলা নেওয়া হয়েছে এবং তার সহযোগে জাহিদের কাছ থেকে অস্ত্র এবং মাদক ইয়াবা মাদক পাওয়ায় তাহার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা নেওয়া হয়েছে। প্রতিজনের বিরুদ্ধে ২টো করে মামলা, টোটাল ৪টা মামলা নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সাজা প্রমাণের মূলে জেল হাজতে আছে, তাদেরকে মূলত অস্ত্র মামলা গ্রেপ্তার দেখানো সহ আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা সম্পন্ন করব। অন্যদিকে জমি দখল, চাঁদাবাজি সহ নানা অভিযোগ থাকলেও সংসদ সদস্য হাজি সেলিমের পরিবারের বিরুদ্ধে ক্যামেরায় কথা বলতে রাজি হননি কেউই। তবে চেহারা না দেখানোর শর্তে সাহস করে মুখ খুলেছেন কয়েকজন। এদিকে র্যাব জানিয়েছে, এলাকায় আধিপত্য রাখতেই পুরো চকবাজারে নিজস্ব অর্থায়নে সিসিটিভি বসিয়েছে কাউন্সিলর ইরফান সেলিম। আলিশান বাড়ি যেন এক রাজপ্রাসাদ, এই বাড়িকে কেন্দ্র করেই গড়ে ওঠে সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের অপরাধ জগৎ। এখান থেকেই নিয়ন্ত্রণ হতো পুরান ঢাকা, চলত চাঁদাবাজি সন্ত্রাসী, আর এজন্য গড়ে তোলা হয় শক্তিশালী এক ওয়্যারলেস নেটওয়ার্ক। র্যাবের অভিযানে বেরিয়ে আসে এমন ভয়ঙ্কর তথ্য। বিলাসবহুল বাড়ির পাশে আরেকটি ভবনে সন্ধান মিলে কাউন্সিলর ইরফান সেলিমের টর্চার সেলের। সেখানে তার প্রতিপক্ষ ও ব্যবসায়ীদের জিম্মি করে নির্যাতন করা হতো, তাদের কাছ থেকে আদায় করা হতো মুক্তিপণ। এসব বিষয়ে ভয়ে এলাকাবাসী কথা না বললেও চেহারা না দেখানো শর্তে কথা বলেন কয়েকজন ভুক্তভোগী। এই টর্চার ছেলে নিয়ে এই হাজার হাজার দোকানদারকে মনে করেন খালি করে দিছে, আশিকটা ওর বানায় লিল, হ্যাঁ হাজার হাজার দোকানদারকে মাইরা মাইরা লিছে, আমাদের হুমকি দিছে, আমাকে এই বিল্ডিং লিয়ে লিব, আপনি কোকে যে সব কমু আপ সব কিনা লিব, ঠিক আছে এইটারও গ্যারান্টি নাই, হ্যাঁ এটা পানির দোকান আছিল, হ্যাঁ হন অজস্র বিল্ডিংয়ের মালিক, কীভাবে হইলো একটা দোকান দিয়া হাজার হাজার টাওয়ারের মালিক, এলাকাবাসী কেমনি কথা কইব ভাই, এলাকাবাসী তো বইয়ের কোনো শেষ নাই, মাইরা দুই রান্দার করে হালাইব, আপনারে মারবো আপনার ফ্যামিলি মারবো সব মারবো মাইরা লিয়ে লিব,
এনে অনেক জায়গা মা বইন মাইরা মাইরা হেলিয়ে লিছে সাধারণ জনগণ চিন্তা করে না, আর আমার অফিসও তো উন্মুক্ত জনগণের জন্য, সেখানে টর্চার দিনে কখনো ভাবতেও তো যায় না। সে যেই দলের হোক না কেন তাদেরই কিন্তু বিচার আপনি ইতিমধ্যে কাঠ গড়ায় দাঁড়িয়েছে। র‍্যাব বলছে ইরফানের বিরুদ্ধে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগ পাওয়া গেছে। উদ্ধার হওয়া অকিটকিয়ার বিশেষ সার্ভার বসিয়ে নিয়ন্ত্রণ করতেন অপরাধ জগৎ। ইরফান মোহাম্মদ সেলিমের বাসায় যে ওয়াকিটকি বা যে জিনিসপত্রগুলো পাওয়া গেছে এ বিষয়ে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র‍্যাব বিস্ময় প্রকাশ করেছে। মূলত চাঁদাবাজি এবং আধিপত্য বজায় রাখার জন্যে মূলত এই ধরনের নজরদারি ব্যবস্থা উনি করেছেন। পার্শ্ববর্তী 80 টাওয়ারের কথা উনি আমাদেরকে জানিয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা টর্চার সেলের সন্ধান পাই। চকবাজারের দেবীদাস লেনের চাঁদ সরকার দাদা বাড়ি সবার কাছে এখন পরিচিত। তবে র‍্যাবের অভিযানের পর থেকেই বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। না, এখানে স্যার এখন নাই বা মালিক পক্ষ কাউই নাই, এখন তো আমরা কোথায় আছে সেটাও বলতে পারবো না। সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম গ্রেপ্তারের কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করা হয় অগ্রণী ব্যাংকের দখল করা জমি। তবে এ বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি কেউই। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। সরকারের নৈতিক ভিত্তি না থাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয়তাবাদী যুব দলের 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দলটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান নজরুল ইসলাম খান। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই সরকার দলীয় নেতাকর্মীদের নৈতিক মূল্যবোধ নেই, সেজন্য তারা স্বেচ্ছাচারী আচরণ করছে। চলমান দুর্নীতি অনাচার থেকে মুক্তির জন্য জবাবদিহিমূলক সরকার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায়ে যখন যে কর্মসূচি দরকার বিএনপি তাই দেবে বলেও জানান দলটির স্থায়ী কমিটির এই সদস্য। সেখানে সরকারের মন্ত্রী বলেন, কর্মকর্তা বলেন, আর তার দলের নেতাকর্মী বলেন, কারণই নৈতিক মূল্যবোধ কাজ করে না। সবাই স্বেচ্ছাচারী হয়, সবাই দুর্নীতিবাজ হয়ে যায়, আর সেই কারণেই প্রয়োজন দুজনকে বলে কিছু লাভ হবে না। এগুলো তো হলো উপসর্গ, রোগ তো হলো অনির্বাচিত সরকার, অতএব রোগ দূর করার চেষ্টা করতে হবে। কর্মকর্তারা বদলি হলেও প্রকল্প বাস্তবায়নে যেন ধীর গতি না আসে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে দ্রুত প্রকল্পের কাজ শিখতে পারেন সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। মঙ্গলবার শেরেবাংলা নগরে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো প্রকল্প নিয়ে আইনি জটিলতা থাকলে বা মামলা হলে তা দ্রুত নিরসনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্প বাস্তবায়নে জলাধার রক্ষার উপর জোর দেন তিনি। বিশেষ করে রাস্তা বানানোর সময় পানির প্রবাহ যেন বন্ধ না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। বৈঠকের এজেন্ডা নিয়ে পরে ব্রিফ করেন পরিকল্পনা কমিশনের সচিব আসাদুল ইসলাম। তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ট্রাফিক অবকাঠামো উন্নয়ন ও সড়ক নিরাপত্তা প্রকল্প সহ 3টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে 5,189,69,00,000 টাকা। দেখা যায় যে প্রকল্প বাস্তবায়নের সময় লাগে, যে সেই পিরিয়ডে অনেক ক্ষেত্রে সচিব বা কর্মকর্তারা বদলি হয়ে যান। তো নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যাতে এই বদলির কারণে প্রকল্প বাস্তবায়নে কোনো গ্যাপ না হয়, তার জন্য যারা থাকবেন এবং যারা নতুন আসবেন তাদের জন্য একটা ওরিয়েন্টেশন করে এই বিষয়ে তাদেরকে অবহিত করা হয় এবং কোনো গ্যাপ তৈরি না হয়। দেশে করোনা ভাইরাসে একদিনে আরও 20 জনের মৃত্যু হয়েছে। নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,838 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন 12,617টি নমুনা পরীক্ষায় 1,335 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে
দেশে মোট আক্রান্তের সংখ্যা 4,1,586 জন। গেল একদিনে মৃতদের মধ্যে পুরুষ 14 জন এবং 6 জন নারী। নতুন 1,523 জন সহ মোট সুস্থ হয়েছে 3,18,123 জন। মৃত্যুর হার 1.45, শনাক্তের হার 10.58 ও সুস্থতার হার 79.22%। ফ্রান্সে মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী 29 অক্টোবর জেলা পর্যায়ে ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে সমাবেশ থেকে 5 দফা দাবি তুলে ধরা হয়। এ সময় ইসলামী আন্দোলনের নেতারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা জানানোর পাশাপাশি ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি করেন। তারা বলেন, বিশ্ব মুসলিমের কাছে ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অবিলম্বে ওআইসিতে ফ্রান্সের বিরুদ্ধে আনতে হবে নিন্দা প্রস্তাব, মহানবীর বিরুদ্ধে কটূক্তি বন্ধে বাংলাদেশও কঠোর শাস্তির আইন পাশ করার দাবি করা হয় সমাবেশে। বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যায় অপ্রাপ্তবয়স্ক 14 আসামির 6 জনকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। অন্য 4 আসামিকে 5 বছর ও 1 জনকে 3 বছরের জেল, আর খালাস পেয়েছে 3 জন। বিস্তারিত বরগুনা প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপ্নের রিপোর্ট। রায় ঘোষণার নির্ধারিত তারিখ অনুযায়ী বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক 14 আসামিকে কড়া নিরাপত্তায় তোলা হয় আদালতে। তাদের উপস্থিতিতে শুরু হয় রায় পড়া। পরে তাদের 10 জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও 3 জনকে খালাসের আদেশ দেন বরগুনার শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান। এই মামলায় রাশিদুল হাসান রিশান ফরাজি, রাকিবুল হাসান রিফাত, আবু আবদুল্লাহ রায়হান, অলিউল্লাহ বলি, নাইম তানবীর, এদের প্রত্যেককে 10 বছর সাজা দেওয়া হয়েছে। এই গডফাদারেরা কিশোর অপরাধীদেরকে ব্যবহার করতেছে, যেহেতু তাদের সাজা কম, এই জন্য বিজ্ঞ আদালত অভিমত দিয়েছেন যে এই কিশোর অপরাধীদের সাজা বৃদ্ধি করা উচিত। রায়ে সন্তুষ্ট নিহত রিফাত শরীফের পরিবার ও সচেতন মহল। আমি আশা করি এই রায় বঙ্গবাসী সবাই মেনে নিয়েছে। আমি আমার পরিবার সহ সবাই এর আগে স্বাগত জানাই এবং এই রায় আমরা সবাই অপু এত বড় একটা অপরাধ করে বের হয়ে গেল, অল্প কয়েকদিন সাজা কেটে বের হয়ে গেল, তাতে অপরাধ প্রবণতা আর বাড়বে। সেক্ষেত্রে আমার বিশ্বাস, আমি মনে করি যে আইনের সংস্কার আনা উচিত। তবে আসামি পক্ষ বলছে তারা রায়ের বিপক্ষে আপিল করবে। এই মূলত ওখানে একজন দর্শক ছিল, এই মামলা সাক্ষী হতে পারত, কারণ এর সামনে যারা দাঁড়িয়ে দেখেছিল তারা কিন্তু এই মামলা সাক্ষী হয়েছে দুজন। আমার ক্লায়েন্টের ফাদারদের সাথে অভিভাবকদের সাথে কথা হবে, ডেফিনেটলি তারা এরা উচ্চ আদালতে যাবে। গত 14 অক্টোবর এ মামলার দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায়ের এই তারিখ দেয়। গত বছরের 26 জুন কিশোর গ্যাং বন্ড বাহিনী প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রিফাতকে। 27 জুন রিফাতের বাবা 14 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 13 জনের বিরুদ্ধে হত্যা মামলাটি করেন। ওই বছর 1 সেপ্টেম্বর 24 জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দুভাগে ভাগ করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক 10 জন এবং অপ্রাপ্তবয়স্ক 14 জনকে আসামি করা হয়েছে। গত 8 জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত। এর আগে গত 30 সেপ্টেম্বর আলোচিত এ মামলায় রিফাতের স্ত্রী মিন্নি সহ প্রাপ্তবয়স্ক 6 আসামিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাগেরহাটে পূজা দেখে ফেরার পথে তরুণীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য শেখ মিজানুর রহমান সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বাগেরহাট সদর উপজেলার বাগপুরা ও হদেরহাট সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শেখ মিজানুর রহমান বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সদস্য। পুলিশ জানায়, সোমবার রাতে পূজা দেখে বাড়ি ফেরার সময় বাগপুরা মোড়ে তরুণীর পথ আটকায় ইউপি সদস্য মিজান। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে ভূমি অফিসে নিয়ে নির্যাতন করে। এক পর্যায়ে মেয়েটি পালিয়ে যাওয়ার সময় একদল বখাটে তাকে আটকে নির্যাতন করে। এই ঘটনায় মঙ্গলবার সকালে নির্যাতিতা বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ করে মামলা করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। পুলিশি নির্যাতনে বন্দরবাজার ফাঁড়িতে রায়হানের মৃত্যুর ঘটনায় এসআই আকবরকে পালাতে সহায়তাকারী পুলিশ সদস্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত পুলিশ কমিশনার নিসারুল আরিফ। মঙ্গলবার রাতে সিলেটের নেহারিপাড়ায় নিহত রায়হানের মায়ের সাথে কথা বলে তিনি আশ্বাস দেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, এসআই আকবরকে কেউ যদি মদত দিয়ে থাকে সবাইকে শনাক্ত করা হবে, সম্পৃক্ততা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, তারাও মামলার আসামি হবেন। গত 11 অক্টোবর পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হানকে হত্যার অভিযোগে মামলা করেন তার স্ত্রী। অন্যদিকে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগকারী সাইদুল শেখকে গ্রেফতার করা হয়েছে। সাইদুল রায়হান হত্যার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা পিবিআইয়ের। যে ঘটনাটা ঘটেছে এটা অনভিপ্রেত, অপ্রত্যাশিত,
এবং আমাদের যে পুলিশের কর্মকর্তা কর্মচারী যারা জড়িত আছে এই তাদের কর্মকাণ্ডে আমি লজ্জিত। সরকারের সুস্পষ্ট নির্দেশনা আছে যে অপরাধী অপরাধী, সে যেই হোক, এবং এই অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা বিচারের আওতায় নিয়ে আসব। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং সাময়িকী কিশোর আলোর সম্পাদক লেখক আনিসুল হক সহ দশজনের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ পিছিয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন 12 নভেম্বর। মঙ্গলবার মামলার অভিযোগ গঠন আদেশের দিন ধার্য ছিল, কিন্তু বিচারিক আদেশ প্রস্তুত করতে না পারায় পুনরায় অভিযোগ গঠন শুনানি আদেশের জন্য এই দিন ধার্য করে আদালত। এর আগে আদালতে হাজির হন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক সহ 10 জন। গত বছরের 1 নভেম্বর বিকেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাইমুল আবরার। পরে 6 নভেম্বর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন নাইমুলের বাবা মুজিবুর রহমান। এবার ক্লেমন খেলার সংবাদ। ফুটবল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের অনুশীলনে প্রথম সপ্তাহে গুরুত্ব দেওয়া হচ্ছে ফিটনেস উন্নতিতে। নেপালের বিপক্ষে জয় পেতে ভালো প্রস্তুতির জন্য আত্মবিশ্বাসী ফুটবলাররা। এদিকে জাতীয় দলের জন্য একজন পেশাদার ম্যানেজার নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। নেপালের বিপক্ষে আগামী 13 ও 17 নভেম্বর দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে জাতীয় দলের প্রস্তুতির তৃতীয় দিন, গতি শারীরিক সহনশীলতা বাড়ানোর অনুশীলনে সোহেল রানা রহমত মিয়ারা। করোনা বিরতিতে দীর্ঘদিন পর মাঠে ফিরে ফিটনেস দুর্বলতায় অনুশীলনে মানিয়ে নেওয়াটা কষ্টকর হচ্ছে ফুটবলারদের। নেপালের বিপক্ষে ম্যাচের আগে সময় খুব বেশি নেই, এই অল্প সময়ের মধ্যেই প্রস্তুত হতে হবে জাতীয় দলকে। দল হিসেবে নেপালকে শক্তিশালী মনে করলেও মানের দিক থেকে তাদের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন ফুটবলার সোহেল রানা। ফার্স্ট উইকটা আমাদের ফিটনেসের উপরে বেশিরভাগ আমাদের ট্রেনিং করাচ্ছে, ওই সাথে বলেও ট্রেনিং করাইতেছে। নেপাল আর বাংলাদেশের তো পার্থক্য যদি আপনি কম্পেয়ার করেন, অবশ্যই আমাদের টিম ভালো, যেহেতু আমরা ম্যাচের দিনে দেখা যায় আমাদের কিছু সিলি সিলি মিস্টেকের জন্য আমরা ম্যাচ থেকে ম্যাচে হেরে যাই। সামনের ম্যাচগুলো আমরা আশা করব ওই ভুলগুলো সংশোধন করে আমরা এই দুইটা ম্যাচ অবশ্যই জিততে চাই। এদিকে জাতীয় দলের ম্যানেজার পদে বিভিন্ন সময় নির্বাহী কমিটির সদস্য ও নির্দিষ্ট কোনো ক্লাবের ম্যানেজারকে দায়িত্ব দেয় স্বজনপ্রীতি ও পক্ষপাতের অভিযোগ উঠেছে বারবার। এই বিতর্কের অবসানে পেশাদার ম্যানেজার নিয়োগ দিতে চায় বাফুফে। একই সাথে ফুটবলার বাছে নির্বাচক কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানান বাফুফে সভাপতি। উই লাইক টু হ্যাভ এ প্রফেশনাল ম্যানেজার বিকজ আমাদের খুব একটা টেকনিক্যাল ম্যানেজার দরকার নাই, বোর্ডের কাউকে করা দরকার পড়ে আমি প্রয়োজন মনে করি না। ইনিশিয়াল একটা কমিটি করতে পারে, স্ক্রিনিং কমিটি, যেটা আপনারা সিলেকশন কমিটি বলতে পারেন ফর দ্য ক্যাম্পে যাওয়ার জন্য। But once the player in the camp, it will be the coach who will decide everything. করোনা সংকট থেকে খেলায় ফিরতে নেপালের বিপক্ষে ম্যাচ দুটি বিশেষ গুরুত্ব পাচ্ছে কাজী সালাউদ্দিনের কাছে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নৌবাহিনী কর্মকর্তাকে হত্যা চেষ্টায় গ্রেপ্তার এমপি পুত্র কাউন্সিলর ইরফান সেলিম বরখাস্ত। পরিবারটির দখল নির্যাতনের বিরুদ্ধে কথা বলার সাহস নেই ভুক্তভোগীদের। ফ্রান্সে মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ। বাংলাদেশ সহ মুসলিম দেশে থাকা ফরাসিদের সর্বোচ্চ সতর্কতা নির্দেশ। বরগুনার রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক 14 আসামির 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, 3 কিশোর খালাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলা ভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলা ভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।